তওবায় নাসুহা করতে হবে। নাসুহা শব্দের ভিতরে মূল মাদদা হলো নুসহুন, নুসহুন মানে উপদেশ। এমন তওবা করতে হবে যেই তওবা আমাকে উপদেশ দিবে যে তুমি তওবা করছো আর গুনাহ কইরো না। তওবা এমন কঠিন জিনিস, তওবা এমন একটা জিনিস যে বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহর পয়গম্বর বলে হারানো সন্তান খুঁজে পেলে, হারানো সন্তান খুঁজে পেলে মা বাবা যেমন খুশি হয়, বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান হারা মা বাবার চেয়েও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। পয়গম্বর উদাহরণ দিতে গিয়ে বলে মুসলিম শরীফের হাদিস, পয়গম্বর বলে একজন লোক মুসাফির সফর করবে, লম্বা রাস্তা রান করবে, লম্বা রাস্তা যাওয়ার জন্য উটের ভিতরে সামানপত্র নিয়েছে, উটের খাবারও নিয়েছে, নিজের খাবারও নিয়েছে, মরুভূমির ভিতর দিয়ে চলতেছে, চলতে 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 হঠাৎ মরুভূমির ভিতরে একটা গাছের ছায়া দেখছে, ওই গাছের ছায়ার নিচে বসছে। ক্লান্ত মানুষ, সাথে সাথে ঘুম এসে গেছে, সাথে সাথে যখন ঘুম এসে গেছে তখন ঘুমায়া পড়ছে, ঘুম থেকে উঠা, ঘুম থেকে উঠা আল্লাহর বান্দা দেখে তার যে উট সেটাও নাই আর উট ভর্তি যে সামান ছিল কিছুই নাই। তখন বান্দা এবার কঠিন বিপদের ভিতরে পড়ে গেছে। মরুভূমির ডাইনে বামে সামনে পিছনে যেদিকেই তাকায় কোনো লোকালয় নাই, মানুষ নাই, উটও নাই, কই গেল আমি? এমনি এখন গন্তব্যে বা কেমনে পৌঁছবো, বাড়িতে বা কেমনে পৌঁছবো, হেঁটে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। চিন্তা করতে করতে বান্দা আবার ঘুমায়া গেছে। ঘুম থেকে চোখ মেলে তাকায়া দেখে সামান সহ আসবাবপত্র মালামাল সহ উটটা তার পাশে। এই বান্দাই এত বেশি খুশি হয়, খুশি হয়ে এবার উল্টা পাল্টা শুরু করছে, খুশি হয়ে বলতেছে আয় আল্লাহ তুমি হলে আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কথা এলোমেলো হয়ে গেছে, বেশি খুশিতেও মাথা এলোমেলো হয়ে যায়, বেশি কষ্টেও মাথা এলোমেলো হয়ে যায়। বেশি কষ্টে কেমনে এলোমেলো হয়? এক কৃষক বাবা যে দুইটা হালের বলদ, হালের গরু আগে ছিল না, এখন তো নাই ওগুলা, তাই না? এখন ট্র্যাক্টর আসছে, মেশিন আসছে, তো হালের বলদ দুইটাই হারায় গেছে, খুঁজে আর পায় না। খুঁজে না পাওয়ার কারণে মাথা ঠিক আছে না তার শীর্ষে বলেন তো? হ্যাঁ, জমিন চাষ করবে কি দিয়ে? কিনারও ক্ষমতা নাই। বাড়িতে আসে এবার ছেলে সামনে দাঁড়ানো, মাথা তো কাজ করতেছে না। ছেলেরে কয় ভাই এক গ্লাস পানি দে, ছেলেরে কি কয়? কয় ভাই এক গ্লাস পানি দে। তো বউ আবার রান্নাঘরেতে কইতেছে, কয় তোমার কি মাথা খারাপ হয়েছে? ছেলেরে ভাই কয়, কয় গরু হারালে এরকমই হয় মা, গরু হারাইলে এরকমই হয় মা। তো মাথা ঠিক নাই, এবার আল্লাহরে কয় বান্দা, নিজেরে কয় আল্লাহ, এটা বুঝে বলে নাই, না বুঝে বলছে, এটা অতি উৎসাহী হয়ে বলছে, এই কথার কারণে গুনাহ হবে না। কারণ সে এমন এমন এক জগতের ভিতরে আছে যার সেন্স পর্যন্ত নাই। আল্লাহ তাআলা বলে খুশি এত বেশি হয়েছে যে মাথার বেরেন পর্যন্ত তার এলোমেলো হয়ে গেছে। ওই বান্দা উটকে ফিরে পাইলে যত খুশি হয়, বান্দা যখন তাওবা করে আমার কাছে আসে আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি ওরকম খুশি হয়ে যায়। এজন্য মুমিন আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহর কাছে তওবা করবে। কি করবেন তওবা করা ছাড়া? আল্লাহর দরবার ছাড়া তো আর কোনো দরবার নাই, আছে নাকি বলেন তো? দুনিয়ার কোনো পীর ফকিরের দরবারে গেলে গুনাহ মাফ হয়? কোনো কারো কাছে গুনাহ মাফের কোনো রাস্তা আছে? গুনাহ মাফ করাইতে হলে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ যদি ক্ষমা করে তবু আল্লাহকে ডাকতে হবে, ক্ষমা না করলেও অন্য কাউকে ডাকার সুযোগ না। ঠিক কি না বলে? আর কাউকে ডাকার সুযোগ আছে নাই? মুসলমান আর কাউকে ডাকার সুযোগ নাই, একমাত্র রবকেই ডাকতে হবে। আল্লাহকে ভয় করলে কত লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে কত লাভ? কথা খুব খেয়াল করে শুনেন। একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি বনি ইসরাইলের ভিতরে, এ বনি ইসরাইলের পয়গম্বর মুসা পয়গম্বর, একবার বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে মুসা পয়গম্বর আল্লাহর বান্দাদেরকে সাথে নিয়ে, বনি ইসরাইলদেরকে সাথে নিয়ে এইবার উনি খুব খেয়াল করে কান লাগান, একটু চোখের পানি চায়, আল্লাহ তাআলা
চোখের পানির কত দাম? আল্লাহ বাহার সৃষ্টি করেছেন, সমুদ্রের মালিক কে বলেন তো? কে সৃষ্টি করেছেন? আটলান্টিক মহাসাগর কে বানাইছে? বাহারে কুলসুম কে বানাইছে? লোহিত সাগর কে বানাইছে? সাত সমুদ্র তেরো নদীর খালেক যিনি, ওই পানি তার কাছে এত দাম না। কিন্তু বান্দা যখন চোখ দিয়ে দুই ফোঁটা পানি বের করে, দেখেন তো একটা ঘটনা বলি, মুসা পয়গম্বরের যুগের ঘটনা, দুই ফোঁটা চোখ দিয়ে যদি পানি বের করতে পারেন অথবা চোখটাকে যদি একটু ভিজাইতে পারেন, হতে পারে আজকের আলোচনা আমার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে সাথে নিয়ে খোলা ময়দানের ভিতরে আইসা সালাতুল ইস্তিসকা পাঠ করছে, বৃষ্টির নামাজ পড়ছে। বৃষ্টি না হইলে বিশেষ পদ্ধতিতে একটা নামাজ আছে, ওই নামাজ আদায় করলে আল্লাহ পাক জমিনবাসীদেরকে বৃষ্টি দিয়ে থাকেন, এটাকে আরবিতে বলে সালাতুল ইস্তিসকা। পয়গম্বর মুসা ইস্তিসকার নামাজ আদায় করলেন, বৃষ্টি হয় না, আবার পড়লেন, বৃষ্টি হয় না, আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টি দেয় না। এবার কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট লাইন কথা বলা শুরু করছে, ওকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মুসা পয়গম্বর এবার আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ এত নামাজ পড়লাম, কান্নাকাটি করলাম, বুজুর্গ মানুষদেরকে নিয়ে আপনার বান্দা বান্দিদেরকে নিয়ে শিশু কিশোরদেরকে নিয়ে হাত তুললাম, তবু বৃষ্টি হয় না, কারণ কি? আমার নামাজে যদি বৃষ্টি না হয় আমি পয়গম্বর হইয়া লজ্জা লাগে, মানুষে বলবে পয়গম্বর বলে আল্লাহর সঙ্গে কথা বলে, তো আল্লাহ কথা কেন শুনে নাও গো আল্লাহ? আমায় তুমি লজ্জা দিও না গো আল্লাহ, একটু বৃষ্টি দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা একবার নয় হাজার বার যদি নামাজ পড়ো তুমি, আমি বড় গুসা, আমি বড় রাগ হয়েছি, আমি বৃষ্টি দিব না, কেন দিব না গো আল্লাহ? এবার মুসা পয়গম্বরকে আল্লাহ জানায়, এই মজলিসের ভিতরে, এই সালাতুল ইস্তিসকা আদায়কারী মাঠের জনগণের ভিতরে একজন না খান্দা বান্দা আছে, একজন এমন না ফরমান বান্দা আছে, যার দিকে তাকাইলে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারি না, ওকে সরে যেতে বলো, ও যদি সরে যায় তাহলে আমি বৃষ্টি দিব। মুসা পয়গম্বর উসা জায়গায় দাঁড়াইয়া এলান করলো, এ একজন কমবখত না ফরমান আছে, যার কারণে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে ফল ফলাদি ফসলাদি হয় না, গবাদি পশু সব মরে যাওয়ার উপক্রম, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আল্লাহর মখলুককে কষ্ট না দিয়ে ভালোই ভালোই বের হয়ে যাও, না হলে আল্লাহর থেকে পরিচয় নিয়ে আমি তোমাকে বের করে দিব। এ যখন মুসা পয়গম্বর উঁচা জায়গায় দাঁড়াইয়া এরকমের এলান দিছে, লোকটা মাথা নিচু কইরা দুই চোখের পানি ছাইড়া দিয়ে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ ডাইনে লোক বামে লোক সামনে পিছনে লোক, এখন যে উঠবে তাকেই না ফরমান মনে করা হবে, ও গো আল্লাহ আমি যদি উঠি গো সমস্ত মানুষ তো আমার কে আমাকে তোমার নাফরমান বলে ডাক দিবে, এই পৃথিবীর ভিতরে আমি আর বিচরণ করতে পারবো না, সবাই বলবে ও জাহান্নামী, সবাই বলবে ওর উপরে আল্লাহর রাগ, ও গো আল্লাহ পাপ করেছি অন্যায় করেছি তুমি জানো আর কেউ জানে না, কথা দিচ্ছি রে মাওলা, তওবা করতেছি রে মাওলা, আর কোনো দিন পাপ করব না, আমারে তুমি বেইজ্জত কইরো না, হাজার হাজার মানুষের সামনে যদি আমারে বেইজ্জত করো গো আল্লাহ আমার তো কোনো উপায় থাকবে না। চোখের পানি ছেড়ে দিয়ে লোকটা কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমায় তুমি ক্ষমা করো, আমায় ক্ষমা করে রহমতের বাড়ি বর্ষণ করো। এই লোকটা এই কথা বলতেছে, মুসা পয়গম্বর উঁচা জায়গায় দাঁড়িয়ে ডাইনে তাকায় বামে তাকায় সামনে পিছনে তাকায়, কাউকে বের হতে দেখে না। এমন সময় মুসা পয়গম্বর উপরের দিকে তাকায়, দেখে রহমতের বাড়ি ঝরঝর ঝরঝর করে পড়া শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি আবার লজ্জা দিলা, সালাতুল ইস্তিসকা পড়লাম বৃষ্টি হইল না, লজ্জা পাইলাম, ঘোষণা দিলাম কেউ তো বের হলো না, কেউ বের হলো না, ডাইনে তাকাইলাম বামে তাকাইলাম পিছনে সামনে তাকাইলাম কেউ বের হলো না,
আমি এলান দিলাম আমি এখন ফলস হয়ে গেলাম, মিথ্যাবাদী হয়ে গেলাম। বৃষ্টি হয় আল্লাহ কারণ কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা তোমাকে বেইজ্জত করা লজ্জিত করা আমি আল্লাহর শান না, আমি আল্লাহ পাকের ইচ্ছা না, কিন্তু যার কারণে আমি রহমতের বাড়ি বন্ধ করে রেখেছিলাম। ঘোষণা দেওয়ার পরে লোকটা মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি বেইজ্জত কইরো না রে, আল্লাহ আমার তুমি বেইজ্জত কইরো না, কথা দিচ্ছি আর কোনোদিন গুনাহ করব না। ওর চোখের পানি দেইখা আমি আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে, আমি আল্লাহর রহমতের সাগরে জোশ উঠা। ওর চোখের পানির কারণে রহমতের বাড়ি আমি আল্লাহ বর্ষণ করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, এই কে রে, আয় আয় আয়, তুই আয় তুই আয়। লোকটার মাথা উঁচু করে না। এ জামানার পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, তাকায়া দেখো চোখের পানির কত দাম। আল্লাহ তাআলা মহাসমুদ্র বানাইলেন কিন্তু ওই পানির দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে চোখের পানির বড় দাম। চোখের পানি এমন জিনিস, চোখের পানির কারণে মাওলার গুসা একবারে ঠান্ডা হয়ে যায়। মাওলাকে ভালোবাসার কথা বললাম, মাওলার কাছে ইস্তিগফারের কথা বললাম, চোখের পানি দেওয়ার কথা বললাম, আমার জন্য চোখের পানি ফেলেছে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি আমার মা, কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভে যেদিন আমি ঢুকেছিলাম ওই দিনের পর থেকে মা কিন্তু আর বেশি খানা খাইতে পারে নাই। ডাইনে বেমা বসলে ব্যথা করে, বাম পাজরের দিকে হয়ে বসে বাম পাশে ব্যথা করে, আর বসতে পারে না, খানা খাইতে পারে না, বমি করে দেয়। ওই মা অনেক চোখের পানি ফেলেছে। ওই মা যাদের কবরে শুয়ে আছে আজকে নবগ্রামের কবরবাসীদের পক্ষ থেকে ওই আপনজনেরা তাকায় আছে, এ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে রেগে আছে। কার মার উপরে আল্লাহ রাগ জানা নাই, কার আব্বার উপরে আল্লাহ রেগে আছে জানা নাই, কার জীবন সঙ্গিনীর উপরে আল্লাহ রেগে আছে জানা নাই। এ আল্লাহর বান্দা বান্দিরা, ওই মা বাবার কবরে ঈসা আলাইহিস সালামের জন্য আমি নেককার সন্তান, ওই মা বাবার জন্য কিছু পাঠানোর দরকার আছে না নাই বলেন তো? বাদশাহ হারুন আর রশিদ একবার চিন্তা করলো, দুনিয়ার বুকে তো অনেক জিনিস বানাইলাম, অনেক কিছু বানাইলাম, তো আল্লাহর আমার জন্য জান্নাতে ঘর বানাবে, বিনিময়ে আমি আল্লাহর জন্য আমি সুন্দর করে একটা মসজিদ বানাবো। পুরা এলাকার ভিতরে মন্ত্রী পরিষদের কাছে ঘোষণা দিয়ে দিলেন বাদশাহ হারুন আর রশিদ, যে আমার এই মসজিদের ভিতরে কেউ টাকা দিতে পারবে না, আমি আল্লাহর জন্য ঘর বানাবো, আল্লাহ আমার জন্য জান্নাতে কি বানাবে বলেন? ঘর বানাবে। হারুন আর রশিদ বাদশাহ এলান দেওয়ার পরে কেউ আর টাকা পয়সা দেয় না। হারুন আর রশিদ বাদশাহ ছিল বড় বুজুর্গ বাদশাহ, প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন, সুবহানাল্লাহ। এইবার বাদশাহ হারুন আর রশিদ ওই আল্লাহর বান্দা মসজিদের কাজ সম্পন্ন করলেন, উদ্বোধন করলেন। একদিন রাত্রে স্বপ্নে দেখতেছে আল্লাহ তাআলা যে এই জান্নাতের বিনিময়ে তাকে যে একটা জান্নাতের বাড়ি দিছে, এই বাড়িটা স্বপ্নে দেখতেছে, অপরূপ দৃশ্য, সুন্দর দৃশ্য। আমরা অনেক সময় টিভিতে বিভিন্ন সিনারিতে মোবাইলে আমরা সুন্দর সুন্দর মসজিদের ছবি দেখি, সুন্দর সুন্দর বাড়ির ছবি দেখি, তো মনোমুগ্ধকর। এটা তো দুনিয়ার ডিজাইনাররা ডিজাইন করেছে, আর ওটা বানিয়েছেন স্বয়ং বানানেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। এইবার ওই হারুন আর রশিদ ওর ভিতরে ডুইকা বড় খুশি হইছে, আইরা আমার দান আল্লাহ তাআলা কবুল করেছে, বিনিময়ে আমাকে যে জান্নাত দিয়েছেন এটা আমি স্বচক্ষে দেখলাম। বের হয়ে আবার আরেক দিকে তাকায়া দেখে একবার সেম কোয়ালিটির সুন্দর একটা মসজিদ, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা বালাখানা। উনি ওটার ভিতরে ঢুকতে যায়, প্রহরীরা ফেরেশতারা বলে এখানে ঢুকা যাবে না, বলে কেন, এটাও যেমন এটাও তেমন, এটাও তো আমার কয় না, এটা আপনার না, বলে কার, বলে আপনার এই মসজিদের ভিতরে যারা কাজ করেছিল এই কাজ করনেওয়ালাদের ভিতরে একজন যুগালে, তার নাম হলো আহমদ বিন মুসা, এই আহমদ বিন মুসার জন্য এটা,
আমার ঘরে তো আর কেউ ঘর বানাই নাই, আমি যে মসজিদ বানাইছি এর ভিতরে তো আর কেউ বানাই নাই। কয় না সেও শরীক আছে। কয় কেমনে শরীক হইল আমি তো বুঝলাম না, আমি তো পুরা সব খেয়াল করছি কারো টাকা পয়সা নেই নাই। তাহলে সে যদি দেয় একবারে যত কিঞ্চিত কিছু দিতে পারে এটা আমার অজান্তে, তার বিনিময়ে কি সে এত বড় একটা বালাখানা পাবে? এইবার বাদশাহ হারুন আল রশিদ উনি ওনার মন্ত্রীদেরকে ডাইকা রাজ দরবারের ভিতরে বলল, আমি একা মসজিদ বানাইতে চাইছিলাম, এর ভিতরে আবার কে দিয়েছো? কেউ কথা বলে না। তখন বলে, আমি তোমার নাম সহ জেনে আসছি স্বপ্নের ভিতরে, তোমার নাম আহমদ বিন মুসা। উঠো উঠো, দেখে জড়ো সড়ো হয়ে একজন জোগাইলে উঠছে। জোগাইলে মানুষ উঠে থরথর করে কাঁপতেছে, কি না কি হয়েছে? বলে, তুমি আমার এই মসজিদের ভিতরে কি দিয়েছিলে? কয় বাদশা, যেদিন আপনি ঘোষণা দিয়েছেন মসজিদ বানানোর, আপনি পারবেন, আপনি ধনী মানুষ, আমি পারবো না, দিলের ভিতরে বড় ব্যথা। হাইরে, মসজিদে যদি একটু শরীক হইতে পারতাম। বাড়িতে আইসা আমি খুব খনন করতেছি, খুব খনন করতে গিয়া তিনটা পাথর পেয়েছি। রাতের আধারে পাথরের গুলি তাকায় দেখি, আপনার যে পাথর দিয়ে দিনের বেলায় কাজ করেছি এই পাথর আর সেই পাথর মিশাইলে আর আলাদা করা যাইবে না, পকেটের ভিতরে করে নিয়ে আপনার পাথরের ভিতরে তিনটা পাথর দিয়ে দিয়েছি, যার কারণে কেউ খেয়াল করতে পারে নাই। যেই মশলা বানায় তিনটা খোয়া দিলে বুঝি ধরা যায়, তিনটা খোয়া দিলে ধরা যাইব না। তাই আমি এই মশলার সঙ্গে তিনটা পাথর দিয়ে দিয়েছি, কারুকার্য পাথর। আল্লাহকে বললাম, আল্লাহ, ওই ব্যক্তির তো এত ক্ষমতা আছে, বাদশাহ হারুন আর রশিদের ক্ষমতা অনুযায়ী এত বড় ঘর সে বানাইল, আপনার জন্য মসজিদ বানাইল। আমি আহমদ বিন মুসার ক্ষমতা ছিল তিনটা পাথর, আমি এটা বিক্রি করলেও পারতাম, ঘরে আমি শোপিস হিসাবে রেখে দিলেও পারতাম, কিন্তু আমি এমনটা না করে আপনাকে দান করে দিলাম। সম্ভবত আল্লাহ তাআলা আমার ইখলাসের কারণে আমাকেও আপনার মতো অনুরূপ জান্নাত দান করেছে। বাদশাহ হারুন আল রশিদ বলে, হ্যাঁ, এজন্য আমরা হয়তো পুরা মসজিদের সামান আমরা দিতে পারবো না, কিন্তু একটু একটু করে তো সবাই দিতে পারবে, কথা বলেন ঠিক কিনা? হারুন আল রশিদের মতো যে ধনী তারা তো নিজেরাই এক একটা মসজিদ বানায়, 201 গম্বুজ মসজিদ কত টাকা খরচ করে বানাইছে। বিভিন্ন কোম্পানির ভিতরে গেলে দেখা যায় কোম্পানির মালিক একাই বানাইছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সূত্রে টাকা এনে, সৌদি থেকে টাকা এনে মডেল মসজিদ নিজ উদ্যোগে নিজ ডিজাইনে সুন্দর করে 560টা বানানোর একটা প্রকল্প চালু করে ইতিমধ্যে 100-এর উপরে উদ্বোধন করে ফেলেছে, বানিয়েছে। কিন্তু আমাদের কি সেই ক্ষমতা আছে? কিন্তু আমাদের কাছে কি অল্প একটু ক্ষমতাও নাই বলেন, আছে নাকি? আমাদের কাছে কি একেবারে ক্ষমতা নাই না আছে? কার কার আছে একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলে একটু হাত তুলেন তো দেখি। এই হাত তুলে না কেন? হাত নাই, হাত দিয়েছেন কে বলেন? হাত নামান। আল্লাহর ঘরে দান করলে কে খুশি হবে? আল্লাহর ঘরে দান করলে আল্লাহ তাআলা খুশি হবে। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে ঘর বানায়া দিবে। কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ।